গোপালগঞ্জে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী ডিঙ্গি নৌকাবাইচ। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসন এই ডিঙ্গি নৌকাবাইচের আয়োজন করে। গতকাল বিকেলে শহরের মধুমতি লেকের যুগশিখা স্কুল পয়েন্ট থেকে শুরু করে চাপাইলঘাট পর্যন্ত প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে এই বাইচ অনুষ্ঠিত হয়। বাইচে 25টি ডিঙ্গি নৌকা অংশ নেয়। কাঁসার, বাঁশের আর বাদ্যের তালে তালে চলে বাইচ। এর আগে ডিঙ্গি নৌকাগুলো রং বেরঙের বেলুন দিয়ে সাজানো হয়। জেলা প্রশাসক শাহিদা সুলতানা সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং হাজারো জনতা এই বাইচ উপভোগ করেন।